হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি সকালটা তো গেলাম বিচে, খুব ভালোই কেটেছে। মর্নিং শোজ দ্য ডে, কিন্তু আসলে অ্যাকচুয়ালি তা না, আজকে ভুল হলো। সকালটা আমার ভালো কেটেছে, কিন্তু দুপুরের পর থেকে আমি খুবই আপসেট ছিলাম। সকালে গেলাম কাস্টমারদের শাড়ি পোস্ট করতে। পোস্ট অফিস থেকে এসে প্রতিদিনের যা কাজ, রান্না বান্না, তারপর থেকে মনটা খারাপ হয়ে গেল। দুপুরের পর থেকে মন যখন খারাপ হয়েছে, তখন আমি আমার ফুলগুলোর কাছে যাই, আমার বাগানের, ওদের কাছে গেলেই আমার মনটা ভালো হয়ে যায়। ওরা আমার জান বাচ্চা। সে বিভিন্ন কারণে মন খারাপ হয়ে যায় মাঝে মাঝে। দেশের কথা মনে হয়, বাবা মার কথা মনে হয়। এগুলো আমি বীজ বুনেছিলাম, আমার বন্ধু দুলি দিয়েছে, সেগুলো হয়েছে, কিছু কিছু হচ্ছে। তারপর মনে হলো না যায়, আজকে পার্কে যাই। বিকেলটা রোদ আছে হালকা, তো আমি পার্কের উদ্দেশ্যে রওনা হলাম। পার্কে আসলে প্রথমে আমি এই জায়গাটায় যাই, এটা আমার খুবই খুবই ভালো লাগার একটা জায়গা। এই বক্সে এখানে অনেকেই, এখানে কি আমি বই পাই, খুব ভালো ভালো বই পাই। অনেকে যাদের পড়া হয়ে গেছে ওনারা দিয়ে যান, আবার যাদের পছন্দ হলো, যেটা পছন্দ হয়ে নিয়ে যায়, তা আমিও নিয়েছি, এখন চেক করলাম। আসলে মনটা অনেক কিছু নিয়েই খারাপ হয়ে যায়। কত দূরে আছি, বোনদের কথা মনে হয়, ভাই বোনদের বেশি মিস করি, আব্বা আম্মার কথা সারাক্ষণ। আব্বা যখনই আমি একটু ফ্রি হই, আমার চোখে বাবা মার স্মৃতিগুলো ভেসে বেড়ায়, তখন আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারি না, অস্থির হয়ে যায়, পাগলের মতো হয়ে যায় যে কোথায় গেলে আমি একটু শান্তি পাবো, একটু ভালো লাগে। তখনই আসলে ঘর থেকে বের হয়ে যাই আমি। এই কারণে বাইরে বাইরে এখন ঘুরে সবুজের কাছে, নদীর কাছে, বিচে যাই, সমুদ্রের কাছে যাই, এই কারণে যে একটু মনটাকে শান্ত করার জন্য। তো এখানেও আসি, এটা এই পার্কটা হচ্ছে এখানকার এরিয়ার। তো এখানে আসলে আমার অনেক ভালো লাগার জিনিস দেখতে পাই, যে আমি দেখতে পাচ্ছেন একটা বুনো হাঁস, আমি ওর পেছন ছুটছি, কিউট একটা বুনো হাঁস। এই হচ্ছে এখানে প্রোগ্রাম হয়, কেউ ইয়োগা করে, আমি সেখানে বসি, বাতাস খাই, পাখি দেখি, দোলনা চড়ি। দোলনাটা আমার খুবই ভালো লাগে, প্রায় দিনই এসে আমার যখন মন খারাপ হয় আমি এই দোলনাতে বসে দোল খাই, বাতাস খাই। এখন বসে আছি পাথরগুলোর উপরে, একদম পানির কাছে, ঠান্ডা শীতল বাতাস, শরীর জুড়িয়ে যায় আসলে এখানে আসলে। তবে অ্যামেজিং একটা বলবো বিকেল আমি দেখাচ্ছি। ওই দিকটাতে মাছ ধরছে বাচ্চারা, ওর ফ্যামিলি চলে আসছে, মা বাবা বাচ্চারা। নীল পানি, বাতাসটা যেন আমার দিকে ছুটে আসছে। দূরে পেলিকন উঠছে, সিগেল উঠছে, আর ওই যে সাদা একটা দেখা যাচ্ছে, একটা দ্বীপ। এখন ভাটার সময়, তাই ওটা জেগে উঠেছে ওই দ্বীপটা। যখন জোয়ার আসে ওইটা একদমই দেখা যায় না, দূরে সবুজ। ওদিকে ওই ব্রিজ যেখানে আমি হাঁটতে যাই, এদিকটা হচ্ছে এই বেড় চর। তো এখানে আসার পর মন খারাপটা অনেকটাই দূর হয়ে গেল। অনেকেই খুব কিউরিয়াস, কেন মন খারাপ, কেন মন খারাপ। যারা দেশ ছেড়ে আসে, যাদের বাবা মা চলে গেছেন আল্লাহর কাছে, তাদের তো মন খারাপ হবেই, তাদের সারা জীবনই কষ্ট, আমৃত্যুই কষ্ট বয়ে বেড়াতেই হবে, এই নিয়ে বেঁচে থাকতে হবে। ওই যে দেখা যাচ্ছে গাছের উপর এক বিশাল বক, এগুলো থেকেই আমি আনন্দ খুঁজে নেই, ভালো লাগা খুঁজে নেই, কষ্টগুলো দূর করি। তো যারা এতক্ষণ দেখলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।